আমাদের চিল্লা নিতে আর রসুলের সম্মান বাড়বেও কি কমবেও কি? কিন্তু আমরা চিল্লাই কেন? আমরা আন্দোলন করি কেন? আমরা মার খাই কেন? আমরা কেন ইহুদি আর বেঈমানদের আক্রমণের শিকার হই, বেদাতীদের শিকার হই, কেন শিকার হই? এই কথা বোঝানোর জন্য আজকের হাজার বছর পরেও যদি আমার রসুলের বিরুদ্ধে কেউ এক বিন্দু কটূক্তি করার দুঃসাহস করে, আমরা আন্দোলন করে আল্লাহকে দেখাতে চাই, মালিক আপনি এই কথা মনে করিয়েন না, বাংলার জমিনে আইবপুর এলাকায় এখনো নবীর উম্মতটা মারা যায় নাই, রসুলকে যদি বঙ্গোপসাগর থেকেও আটলান্টিক মহাসাগরের মাঝখান থেকেও কেউ যদি বিদ্রুপ করার দুঃসাহস করে, আইবপুরের মুসলমানরা আল্লাহু আকবার ধ্বনি দিয়া রসুলের জন্য তৈয়ার হয়ে যাবে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য। ঠিক কি না জোরে বলে? বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশ্মন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নাও জওয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগোয়ান। তোমার প্রেমে ইমানের বল জবানে আল কোরআন, ভয় কাপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে ভুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে, জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। রাসূলের জন্য তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ, আল্লাহর জন্য তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ। কিছু মানুষ আছে না মাহফিলের বিরোধিতা করে, এই আওয়াজটা যেন ওদের কান পর্যন্ত পৌঁছায়। ওরা যেমন গানের কনসার্ট করে ডেস্ক সেটে গান বাজায় আমাদের ঘুমে ডিস্টার্ব করে, আমরা তো এই আল্লাহর কোরআনের আওয়াজ তাদের কানে ডিস্টার্ব হওয়ার কথা না যদি মুসলমান হয়। তারা যদি ডেস্ক সেটে গান বাজাইতে পারে, আমরা আল্লাহু আকবারের নাম নিতে পারবো না? ওদের আওয়াজের চেয়ে আমাদের আওয়াজ হবে 10 গুণ ডাবল। ওরা গান গায়া কট্টুকার মানুষের কান কানের পৌঁছাবে, কট্টুকার এলাকা ভারী করবে, আমাদের এই আওয়াজ জমিন থেকে আসমান আরশ মহল্লায় চলে যাবে। জবান করে আল্লাহু আকবার, এই আওয়াজ ওদের দিলটাকে কাঁপায় দেয়। ওরা সব কিছু মানতে পারে, মাগার এই তকবীর মানতে পারে না, কারণ আছে তকবীরটা ডাইরেক্ট তাদের কলিজায় যায় ছেড়ে দেয়। এই তকবীরের বিরোধিতাই কিন্তু ওরা করে। তকবীরটা কি বলি? আল্লাহ, এই একই জিনিস আদম পয়গম্বর বলছেন, একই জিনিস নূহ পয়গম্বর বলেছেন, একই জিনিস ইব্রাহিম পয়গম্বর বলেছেন, একই জিনিস ইসমাইল পয়গম্বর বলেছেন, একই জিনিস দানিয়াল বলেছেন, জাকারিয়া বলেছেন, আইয়ুব বলেছেন, ইউনুস বলেছেন, ইউসুফ বলেছেন, মোহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, সাহাবা একরাম বলেছেন, তাবেঈরাও বলেছেন, আইম্মা মুজতাহিদিনরাও বলেছেন, আমাদের আকাবিররাও বলেছেন, আমরাও এখন বলি। স্লোগান একটাই, দুনিয়ার শুরু লগ্ন থেকে কেয়ামত পর্যন্ত স্লোগান যদি দেওয়া লাগে, কোনো দিল্লি আমেরিকার স্লোগান না, কোনো মানুষের পা চাটা গোলামি না, আল্লাহর স্লোগান দিয়ে আল্লাহর গোলামি করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জবান সেই কুওয়াত দান করুক, বলে না আমিন। এই স্লোগানের বিরোধিতা যে করে, ও ইমানদার না, ও হলো নাস্তিক অথবা ও মুনাফিক। কারণ বাঁচতে হয় আল্লাহর খেয়ে বাঁচবো, থাকতে হয় আল্লাহর জমিনে বাঁচবো, আল্লাহর আদেশে চলবো, সব কিছু আল্লাহর খাওয়ার পরে, আল্লাহর করার পরে,
গোলামি যা দিল্লি আমেরিকার করব, মুসলমান দ্বারা এটা কোনোদিন সম্ভব হতে পারে না। এই জন্য মুসলমান খায়ও আল্লাহর পরেও আল্লাহর গোলামিও করে আল্লাহ, এতটুকুনটাই হলো আমাদের মূল শিক্ষা। দল করবেন ওটা তোর দলের জায়গায় দল, পীরের কাছে যাবেন পীরের জায়গায় পীর, সব কিছুর উপরে হচ্ছে আমার ইসলাম। এখানে যদি কেউ আঘাত দেয় তখন আমি বলবো ভাই তোমার সঙ্গে আমার আর খেলা হবে না, তোমার সাথে খেলাবা, তুমি আমার ইসলাম নিয়ে খেলবা, এখন আমি তোমার নিয়ে খেলা শুরু করবো। যতক্ষণ ইসলামের পক্ষে ততক্ষণ আমি তার পক্ষে। এটা যদি স্বয়ং আমার পীর সাহেব বলে না 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 আমি ইসলামের একটু বিপরীতে চলে গেছি, আমি পীর সাহেবকে বুড়ো আঙ্গুল দেখাইতেও দ্বিধা করবো না, এটাই হবে ইমানের তাকাজা, ঠিক না? ওমর ফারুক বলছেন আমি যদি আজকে ভুল করি আমার বিরুদ্ধে তরবারি উঁচাবানোর সময় অত সাহস কার কার আছে? কেউ দাঁড়ায় না, একজন দাঁড়ায় গেছে, হযরত ওমর আপনি যদি ইসলামের বিপরীতে এক বিন্দু পরিমাণ চলতে চান আমার তরবারি আপনার গর্দানকে দুখণ্ডিত করতে এক সেকেন্ড দেরি করবে না। হযরত ওমর বলেন যাক আলহামদুলিল্লাহ পাইলাম, তার মানে বোঝা গেল আমি ওমরের উপর ভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই, কারণ তরবারির ভয় সবারই আছে। আর আমি যদি ভ্রষ্ট হইও এরপরেও আমাকে মারার জন্য আরেকজন থাকবে, তার মানে ওমরের যদি এই কথা বলে আমাদের দেশের নেতা অথবা পীর এগুলা কোনো খাওয়া আছে? আমরা আমাদের ইমানের জায়গায় সবসময় সচল থাকবো ইনশাআল্লাহ। আবু জাহেল উতবা সাহেব আর চেলা চামুন্ডা যদি 1500 বছর পরে থাকে, মোহাম্মদ রাসূলের উম্মতরা নাই? যারা বলেন নাই, হাফিজ হুজুরের উম্মতরা নাই, এই মুসলমান পীর সাহেব চরমুনে রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরিরা নাই, শাহজালালের উত্তরসূরিরা নাই? এদেশ মুসলমানের দেশ, এদেশের স্বাধীনতার পিছনে হাজারো মুসলমানের অবশ্যই অবদান আছে। ইমানদারদেরকে ব্যতি রেখে, মুসলমানদেরকে ব্যতি রেখে, আলেমদেরকে ব্যতি রেখে বাংলাদেশের স্বাধীনতা কোনোদিন স্বীকার করার মতো সুযোগ কারো নাই। এদেশের এদেশের স্বাধীনতার পিছনে আমার বাপ দাদাদের অবদান আছে, তারা মুসলমান। এদেশের মুক্তিযোদ্ধাদের পিছনে অনেক মুক্তিযোদ্ধারা যারা দাড়িওয়ালা নামাজি কালামি আল্লাহ ভেরু, তাহলে দেশের শুরু লগ্ন থেকে এই পর্যন্ত মুসলমানদের রাজত্ব চলে আসছে, এখনো মুসলমানদের রাজত্বই চলবে, সবাই থাকবে দেশে। আমরা কাউকে নিষেধ করি না, বাধা দেইও না, তবে আমাদেরকে যদি কেউ ডিস্টার্ব করে আমরা পিঠ দেয়ালে ঠেকলে তাদেরকে সাইজ করার মতো শক্তি সামর্থ্য জ্ঞান আমাদের আছে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, জিহাদ এটা আল্লাহ পাকের আদেশ, সন্ত্রাস এটা আল্লাহর সাথে কি করা, নাফরমানি করা, নাফরমানি। আমরা উগ্রও না সন্ত্রাসও না, তবে আমরা জিহাদকে অস্বীকার করি না, এটা ইবাদত। এটা মুহূর্তে যদি আমরা হাতে বুলায় বুলায় মাথায় বুলায় বুলায় তবলিগে যায় মানুষে পাঠাইতে পারেন, চরমোনায় পাঠাইতে পারেন, যে হাত দিয়া শরীর বুলাবেন সুযোগ যখন আসবে অথবা সময় যখন আসবে তখন ওই হাত দিয়া আঘাত করার মতো শক্তি সাহসও থাকা লাগবে। জিহাদ এটা আল্লাহ পাকের ইবাদত, এবং এটা শুধুমাত্র আল্লাহর দ্বীনের জন্য করা লাগবে, ঠিক না? এছাড়া অন্য কোনো কিছুর জন্য করলে চলবে না। তা আমাদের ভালোবাসা, আমাদের শত্রুতা সব কার জন্য? আল্লাহ। রাসূল বলেন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, মহব্বত শত্রুতা ভালোবাসা ঝগড়া মারামারি হানাহানি যাই কিছু করো করো, কিন্তু এটা কবে হবে? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। যদি এই নিয়তে না হয় তাহলে যত বন্ধুত্বই করেন ওই বন্ধুত্ব আল আখিল্লা ইয়াউমা ইদিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকুন, ওই কিয়ামতের ময়দানে বন্ধু বন্ধুরে ডাক দিয়া বলবে দোস্ত তাহলে কি দুনিয়াতে আমারে টিকিট কেটে দিছিলি ফ্রি ফ্রি সিনেমা দেখার জন্য, আজকে তোর জন্য জাহান্নামে যেতেছি, কাজ বেটা আমি তোর নিছি, কেন তুই তো মানে নিছিস, তুই গেছিস কে? একটা একটার সাথে ঝগড়া লাগবে, বাদুহুম লিবাদিন আদু, শত্রু হয়ে যাবে, একজন আরেকজনের শত্রু হয়ে যাবে। আমি তোমারে গান শুনাই নাই, তুমি শুনছো কেন? তুই আমার শুনাইলি কেন? আমি খাইছি আকিস, তুই খালি পালমল, তুই তো আমার বেটা খোসায় খোসায় পালমলটা খাওয়াইছিস। আমি গাঞ্জা খাইছিলাম, তুই আমার ইয়াবার স্বপ্ন দেখায় আমার নিয়ে গেছিলি বেটা এক জায়গায়। নাই যুবকেরা খায় না আপনাদের এই আয়াতপুর এলাকার? খায় না মানুষ, এমন বন্ধু বানাবেন যে বন্ধু গাঞ্জা খাওয়ায় নাকি? কেউ টানে গুল্লিপ, কেউ টানে বেঞ্চন, কেউ বা টানে পালমল, মদ গাঁজা হিরোইন নেশাত খেয়ে কেউ রাস্তায় করে টলমল, মদ তদ খেয়ে সে বউরে ডাক দেখ আম্মা দরজাটা খুলে, বউ কি আর আছে? হ্যাঁ কি বলেন আছে?
কেউ টানে গুল্লিপ, কেউ টানে বেঞ্চন, কেউ বাটানে পলমন, মদ গাজা হিরোইন সিরাত খেয়ে কেউ রাস্তায় করে ডলমল, ডিগবাজি খায় হায় দিনে দিনে বদলায় এই মানুষের হালচাল, ডিগবাজি খায় হায় দিনে দিনে বদলায় এই মানুষের হালচাল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। সিগারেট খায় আছে না? আছে, হাত তুলবে না। কেন হাত তুলবে না জানে এটা যে খারাপ। আর যদি বলি নামাজ পড়ছেন কে কে, হাত তুলে লেবো নামাজ না পড়লো, জানে এটা ভালো। ভালো জিনিসে হাত তুলে সবার আগে, আর খারাপ জিনিস হলে এমনি থাকে, কিন্তু মনে হয় আমি তো শয়তান রে। আল্লাহ পাক যুবকদেরকে হেফাজত করুক। মুসলমান তুমি কোন কোয়ালিটির মুসলমান দলের নেতার বিরুদ্ধে বললে তোমার গায়ে লাগে, অথচ আল্লাহর বিরুদ্ধে বলে তোমার দিলে খারাপ লাগে না? কেমন কোয়ালিটির মুসলমান আমার নবীর ব্যঙ্গাত্ম আচরণ করে, ব্যঙ্গ ছবি প্রকাশ করে, তোমার দিলে খারাপ লাগে না, অথচ তুমি আশেক রাসূল, তুমি সিন্নি খাওয়া আশেক, বোঝা গেল তুমি রাসূলের খাঁটি আশেক না রাসূলের দুশমন। আল্লাহর বিরুদ্ধে বলার পরে কারো দিলে যদি আঘাত না লাগে, রাসূলের বিরুদ্ধে বলার পরে কারো দিলে যদি আঘাত না লাগে, ওই দিল আল্লাহ ওয়ালা দিল না, শয়তান ওয়ালা দিল। ঠিক কি না ধরে বলে হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজে তাকে। ঠিক কি না? বাইরে আমার ইসলামের জন্য থাকবেন তো তৈয়ার ইনশাআল্লাহ। হ্যাঁ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঈমান দিয়েছেন এটা আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ, ঠিক কি না? হ্যাঁ, ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ফেলায়, ইব্রাহিম নবীকে আগুনে ফেলাইছে, সবাই কেবল আগুনের ভিতরে পানি ঢালে, পানি ঢালে, পানি ঢালে, কি বলে বাতাস দেয়, বাতাস দেয়। এখন একটা ব্যাংক যায় প্রস্রাব করে, কিরে ব্যাপার, কি প্রস্রাব করলি কেন? কে আল্লাহ, সারা দুনিয়ার সব মানুষগুলো ইব্রাহিম নবীর বিরুদ্ধে। আমি ব্যাংক চিন্তা করলাম, গোটা সৃষ্টির ভিতরে আমি ব্যাংকটাই আপনার হাবিবের পক্ষে দাঁড়ায় গেছি, যার কারণে একটু শিশু করলাম, প্রস্রাব করলাম, আমি জানি আমার পানির দ্বারা ইব্রাহিমের আগুন নিভবে না, কিন্তু মালিক তোমারে বোঝানোর জন্য আমি ব্যাংকটা সে বোঝাইলাম যে আমি ব্যাংক হইলেও ছোট্ট হইলেও তোমার ইব্রাহিম খলিলুল্লাহ।